ভিউয়ার্স, আমরা এখন আছি নয়াপল্টন চায়না টাউনের সামনে। এখন রাত 10:05 বাজে, কিছুক্ষণের মধ্যেই আমরা চট্টগ্রাম সাজেক ভ্যালি 2023 ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেব। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড স্বাচ্ছন্দ্যক জীবনের পথে চলা সাজেক ভ্যালি আনন্দ ভ্রমণ 2023। তারিখ হচ্ছে 12/3/2023 থেকে 15/3/2023 পর্যন্ত আমরা সাজেক ভ্যালি থাকবো এবং ওখানে আমরা এনজয় করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে ওখানে নেক এবং আমাদের ওখান থেকে সুন্দরভাবে আসতে পারি। এবং সাজেক ভ্যালি ভ্রমণের উদ্দেশ্যে আমরা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স থেকে 200 জন সফল কর্মী নিয়ে যাচ্ছি, কোম্পানি নিয়ে যাচ্ছে, এবং একই সাথে অনেকগুলো বাস ছাড়বে। 200 জন লোকের জন্য প্রায় 20টি বাস ছাড়বে। বিয়স, এবং আমরা যেটা দেখতেছি যে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে যারা আছেন তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন, এবং কিছুক্ষণের মধ্যেই এই যে আমাদের ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গাড়ি সাজেক ভ্যালির উদ্দেশ্যে এখান থেকে ছেড়ে যাবে। তো সকল কর্মীদের মধ্যে হাসি খুশি এবং সবাই খুব প্রাণোচ্ছলভাবে সাজেক ভ্যালিতে যাবেন। এবং আরেকটা কথা আমাকে বলতেই হচ্ছে যে আসলে প্রত্যেকটা মানুষই কিন্তু কষ্টের পরে সফলতা তার জীবনে আসে। প্রত্যেকটা মানুষের জীবনে কষ্টের পরে সফলতা আসে। আমি বিশ্বাস করি যে যারা যে পেশার মধ্যে আসেন না কেন, আপনি যদি আপনার পেশাটাকে ভালোবাসেন অবশ্যই আপনি ওই পেশা থেকে ভালো কিছু অর্জন করা সম্ভব। এবং আরেকটা কথা বলা যাচ্ছে যে এইভাবে যে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশের মধ্যে প্রায় 35টা ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে অনেক ভালো পারফরমেন্স করতেছে। এবং আমাদের যে সিইও, ওনার যে ভাষণ কিছুদিন আগে চ্যানেল আই এবং 21 টিভিতে দিয়েছেন, অলরেডি আপনারা সবাই শুনেছেন ওনার ভাষণটা, যে গ্রাহককে 10 বছরের মধ্যে কোন দিন কত টাকা দিবে সেটা কিন্তু অলরেডি লিস্ট হয়ে গেছে। সো এটা বলা যাচ্ছে যে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গ্রাহকের আমানত রাখা অঙ্গীকারবদ্ধ। তো আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলবো, আমাদের পুরো বাংলাদেশের 66টি জেলার মধ্যে আমাদের প্রত্যেকটা গ্রামের আনাচে কানাচে আমাদের কিন্তু অনেক গ্রাহক কর্মী রয়েছেন। আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশের মধ্যে 70 প্রজন্মের একটা কোম্পানি। অন্তত এটা বলতে পারি যে ইন্স্যুরেন্সের ক্লান্তি লগ্ন যেটা গেছে ওই সময়টা কিন্তু চলে গেছে, এখন ইন্স্যুরেন্সের একটা সুসময়। আপনারা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে সবাই পলিসি গ্রহণ করবেন, একটা করে পলিসি গ্রহণ করবেন, আশা করা যায় এটা আপনাদের ভবিষ্যতে সঞ্চয় হবে এবং আপনাদের দ্বারা দেশ এবং জাতি উপকৃত হবে ইনশাআল্লাহ। এই হচ্ছেন আমাদের ডিএমডি স্যার, আমার বস, এবং উনি হচ্ছেন আমার এসএমডি স্যার, আমার উদ্যোগ কর্মকর্তা সহ এখানে উপস্থিত আছেন কোম্পানির অনেক লোক। এই আছেন আমার আরেক সহযোদ্ধা ভাই এএমডি,